আসসালামু আলাইকুম, কাজী কাউসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আসলে অনেক ব্যস্ত থাকার কারণে প্রায় দীর্ঘদিন এক সপ্তাহ পর্যন্ত কোনো ভিডিও দিতে পারিনি, আর এর ভিতরে আপনাদের অনেক কমেন্ট নিয়ে অনেক প্রশ্ন জমে গেছে, যার কারণে আজকের ভিডিওটা নিয়ে আসলাম। তো আজকে ইনশাল্লাহ ইটালির টুকটাক বিষয় নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে এটা নিয়ে আজকে ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দিব। এই সকল প্রশ্নগুলি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নগুলো শুধু যারা একজনের করছে একজনের না, আমার মনে হয় সকলেরই মনে এরকম প্রশ্ন আছে। তো অনেকেই প্রশ্ন করছেন বা ইটালিতে কিভাবে যাওয়া যায়, বা ইটালিতে কিভাবে নতুন করে আমরা অ্যাপ্লাই করতে পারবো, বা আমার একটা ভিডিও দিয়েছিলাম 2,20,000 শ্রমিক আনবে এটা নিয়ে, তখন একটা অনেকেই বলছিলেন যে ভাই এটার সত্যতা কতটুকু কতটুকু নিউজ, মানে অনেক ধরনের প্রশ্নই করছে। আজকে ইনশাল্লাহ এটা নিয়ে রিপ্লাই দিব। তবে এর ভিতরে সবচেয়ে বড় একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে এক ভাই একটা কমেন্ট করছিলেন যে ভাই ইতালিতে কনস্ট্রাকশন সেকশনে কি নতুন করে কোনো লোক নেওয়া হবে কি না, কারণ একটা ইউটিউবার ভাই এই বিষয়ের উপরে আমি দেখছি অনেক দক্ষ, যার কারণে তিনি অনেক ধরনের কথাবার্তা বলছেন এ নিয়ে, এবং তিনি এরকম ধরনের কথাও বলছেন যে এখন থেকেই কেউ যদি যেতে চায় তার সাথে যোগাযোগ করার জন্য, তাকে যদি কেউ এই বিষয়ে যেতে চায় কনস্ট্রাকশন সেকশনে, তো যারা অভিজ্ঞ আছেন তাদের নাকি প্রায় 1,80,000 টাকা বেতন দিবে, যারা অভিজ্ঞ ছাড়া তাদেরকে 1,30,000 টাকা বেতন দিবে। তো এরা নাকি এখন থেকে অ্যাপ্লাই করতে পারবে, তার কাছে 1,00,000 টাকা জমা দিলে সে অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এরকম একটা নিউজ আমি শুনতে পারছি এবং তার ভিডিওটা আমি দেখছি আমাকে ভাই লিঙ্ক দেওয়ার পরে। তো বিষয়টা আসলে কি বলবো, আমি এখন ইদানিং বাংলাদেশে আমার ভিডিওটা ফুল না দেখে কেউ কমেন্ট করবেন না, কারণ কনস্ট্রাকশন সেকশনে ইতালিতে লোক আসে আসে না এরকম না। এখন বিষয় হচ্ছে ভাই, বাংলাদেশে এই যে এগ্রিকালচার স্পন্সর ভিসা আসার পর থেকে কিছু কিছু লোক সরাসরি ইতালি আসতে পারছে, যার কারণে হয়েছে কি অনেক দালালদের চোখ খুলে গেছে, অনেক দালালদের চোখ খুলে গেছে। এখন তারা এই এই ভিসায় লোক যাবে ইটালিতে, এমুক ভিসায় লোক যাবে, অমুক ভিসায় লোক যাবে, এরকম অনেক ধরনের কথাবার্তা কিন্তু তারা বলে বলে মানুষের কাছ থেকে অনেক ধরনের টাকা পয়সা খাচ্ছে। এখন ভাই যেটা বলছে আমি বলবো যে তার কথা মিথ্যা আমি এটা বলবো না, কারণ আমি অত বড় অভিজ্ঞ হই নাই যে একজন এত বড় একটা এজেন্সির উপরে আমি কথা বলবো। তবে আমি এতটুকু কথা বলবো যে ওই ভাই এই কনস্ট্রাকশন সেকশনের উপরে একজন লোক ইটালিতে আসছে এরকম একটা প্রমাণস্বরূপ দেব, তাহলে আমিও তার কাছে কাগজ জমা দিব, যেহেতু সে নতুন না। এখন বলতে পারেন ভাই সে নতুনভাবে ব্যবসা শুরু করছে, এখন আমি বলবো সে অনেক আগে থেকে ইউটিউবিং করে এবং সে ইটালিতে লোক আনে এরকম নিউজ আমি পাইতেছি, কিন্তু সে একটা এত বছরে একটা লোক ইটালিতে আনতে পারছে এরকম একটা প্রমাণস্বরূপ সে দেব, তাহলে আমি বলবো যে আপনারা সবাই অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা ইতালির কথা শুনলেই হয় কি, বাংলাদেশের যে ভাই বেরাদাররা আছেন এখন ইতালির কথা শুনলেই আপনারা কোনো জায়গায় টাকা দিতে ভয় পান না, আপনারা আপনারা এত অধৈর্য কেন হয়েছেন? এখন ইদানিং ধাপে ধাপে প্রায় 2 বছর অলরেডি নিয়ে গেছে এগ্রিকালচার স্পন্সর, আবার এই বছর লোক জমা নিতেছে, আপনারা এই বছর জমা দেন, এই বছর জমা দিলে আপনাদের আশা করি বা এই বছর কোনো উল্টাপাল্টা করার মতো সুযোগ পাবে না দালালরা, কারণ এই বছর আপনাদের সরকারে বলছে যে ভাই 1 মাসের ভিতরে আপনাদের ভিসা দিবে। এখন এর ভিতরে অনেকে বলেন যে ভাই পিছনেও তো 2 মাসের একটা টাইম ছিল, কিন্তু তারা তো এইগুলো মানে নেই ভাই, যখন দেখছে যে 2 মাসের নিয়মকানুনগুলো মানে নেই, যার কারণে এই নিয়মটা কিন্তু ইটালি সরকার করছে। তো ইটালির সরকারের কথা আর আমাদের বাংলাদেশের যেই কথাগুলো এইগুলো কিন্তু এক হবে না ভাই। তো ইটালির সরকার যখন দেখছে যে না 2 মাসের সময় দিছে, কিন্তু তারা এগুলো মানতেছে না, যার কারণে আইনটা কঠোর করে এখন বর্তমানে 1 মাসের করছে। তো যাই হোক, যেহেতু নতুন করে আইন করছে, আমি মনে করি যে পিছনে গেছে বছর বা এর আগের বছর যেরকম একটা উলুটপালট হয়েছে, 6 মাস 1 বছর চলে গেছে, কারো ভিসাও দেয় নেই, টাকাও দেয় নেই মানুষ, তো এরকম হবে না, আমি মনে করি যে এরকম হবে না, তার চাইতে একটু ভালো হবে এবছর। আর এই বছর আশা করি কেউ যদি শুরুর দিক দিয়ে ভালো কোনো দালাল বা উকিল ধরে ইতালি থেকে জমা দিতে পারেন, আশা করি আপনাদের কাগজ বের হবে। যেমন গেছে বছরের কথা বলি, 2020-22 যারা অ্যাপ্লাই করছেন তারা তাদের কাগজগুলো কিন্তু 2020-এর এখনও বের হচ্ছে, এখন প্রায় 2 বছর হয়ে গেছে এখন বের হচ্ছে। আমি আমার কথাই বলি, আমি 2020-এ অ্যাপ্লাই করছি, 2022-এ আসছি, 22-এর জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আসছি। তো এই যে একটা ভোগান্তিতে ছিলেন, 2020-এ অ্যাপ্লাই করে 2022-এ কাগজ পাইছেন, এই 2 বছর আপনার টাকাটা আটকাই দিয়েছে। হ্যাঁ আমি আসতে পারছি, আমার কাছে দুঃখ নাই যে আমার টাকা আটকেছিল, এবং যাদের কাগজ হয় নাই তাদের টাকাগুলো তো আটকেছিলো, 1,00,000-2,00,000 টাকা আটকেছিল, এবং 1-2 লাখ টাকা তাদের কাছে আটকাইছিলো। এখন এটা না যে তাদের টাকা আছে আটকাইছিলো, কোনো কষ্ট না। এখন আপনার কাছে 1,00,000 টাকা আটকাই রাখছে,
এখন আপনি যদি তাদেরকে না করে দিতেন যে না আপনার ভিসা হবে না, সে তো আরেকজন দালাল ধরে বা আরেকজনের মাধ্যমে চেষ্টা করে সে ইটালিতে চলে আসতে পারতো। আমার কথাটা হয়তো বা বুঝতে পারছেন আপনারা, যে এই যে 1-2 লাখ টাকা উকিলরা দালালরা আটকে রাখছে, কি বলছে যে আপনার ভিসা হবে হবে, আসলে কিন্তু হয় নাই, আপনার টাকা তার কাছে আটকে রাখছে, বলছে যে হবে হবে। এখন আমি এটাই বলবো যে আপনারা এই যে এই কনস্ট্রাকশন সেকশন এটা ওটা আর অনেক ধরনের ভুয়া ভুয়া নিউজ দিয়ে আপনাদের রোমানিয়া দিয়ে খুব সহজে ইটালি নিয়ে আসবে। হ্যাঁ, রোমানিয়া দিয়ে আসতে পারে অনেকেই ভাই, খুব সহজে আসতে পারে, আবার ওই নিবিয়া দিয়েও খুব সহজে আসতে পারে। এখন সবার কপাল তো ভাই এক না, অনেকে এরকম 20 লাখ 40 লাখ টাকা ওই নিবিয়ায় ফালাই রেখা চলে গেছে বাংলাদেশে ভাই। এখন সহজে সব দিক দিয়ে আসতে পারে, যার জন্য সহজ হয়ে যায়, কিন্তু যার জন্য কঠিন হয়ে যায় তার জন্য অনেক বড় কঠিন হয়ে যায় ভাই। নিবিয়া এক তো রিক্স সমুদ্র, যেটা আমরা সবাই ভয় পাই, কারণ হাজার হাজার ভোট ডুবে গেছে, এখনও পর্যন্ত কারো খবরই নেই। তারপরে মাফিয়াদের যে সবচেয়ে বড় চক্রটা নিবিয়া থেকে ভাই, এখন বর্তমানে মাফিয়া হাজার হাজার মাফিয়া, আর মাফিয়া কিন্তু আমাদের বাংলাদেশি মাফিয়া, কিন্তু নিবিয়ার লোক না, নিবিয়ার লোক থাকে দুই একজন, ওদেরকে চালায় বাংলাদেশিরা। এখন কি বলবো, যে আমি বলবো যে এই নিবিয়া, তারপরে এই এইসব আজে বাজে বা এই কনস্ট্রাকশন সেকশন এইসব জায়গায় দালালদের দিকে মনোযোগ না দিয়ে আপনারা সরাসরি ইটালির কারো মাধ্যমে ইটালিতে জমা দেওয়ান। ইটালিতে এই যে কিছুদিনের ভিতরে হয়তো বা আগস্টের পরে একটা ডিগলার পেয়ে যাবেন আপনারা, যে লোক আনবে, তো আপনারা এখন থেকে আপনাদের যেই পরিচিত ভাই বেরাদার আছে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাগজ জমা দিয়ে দেন, যখন অ্যাপ্লাই হবে তখনই আপনারা যাতে সাথে সাথে আপনার অ্যাপ্লাইটা সে দিয়ে দিতে পারে। কিন্তু এখন আপনারা যদি এখন অ্যাপ্লাই না করান তাহলে হবে কি, আপনারা যদি অপেক্ষায় থাকেন যে আগস্ট মাস যখন অ্যাপ্লাই ডিগলার দিবে তখন, এখন আপনার জন্য কিন্তু ভাই সব লোক বসে থাকবে না, ডিগলার দেওয়ার সাথে সাথে কিন্তু হাজার হাজার লোক জমা দিয়ে দিবে, আর যখন তখন শুরুর দিক দিয়ে তারা জমা দিবে তখন তাদের কাগজগুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আমি তা আমি এটাই বলবো যে আপনাদের বারবার যে আপনারা এখনই আপনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে, আপনাদের পাসপোর্ট বা কিছু থাকলে তাদেরকে সাথে যোগাযোগ করে দিয়ে দেন, কারণ আমি সবসময় অগ্রিম আপনাদের কথা বলি, আপনারা এই কথাগুলো প্রথম মেনে নিতে পারেন না কিন্তু পরবর্তীতে ঠিক মেনে নেন। কারণ আমার কাছে একটা জিনিস ভালো লাগছে খুব, আমি শুরুর দিক দিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এম্বাসির বিষয়ে, যে এম্বাসিতে কী কী লাগে না লাগে, এর ভিতরে অনেক ইউটিউবাররা আমার বিরুদ্ধে অনেক কথা বলছেন, তো একজন অন্য একজন স্বাভাবিক, আমি তখন ছিলাম ইউটিউবে নতুন, পুরাতন একজন ইউটিউবার যদি আপনাকে কিছু বলে আপনি সেটাই মানছেন, কিন্তু এখন ইদানিং আমার কাছে অনেকগুলো প্রশ্নের উত্তরগুলো আসতেছে বা কমেন্ট আসতেছে, ভাই আপনার কথাগুলো সত্য, আপনি যে কথাগুলো বলছেন আপনার আমি কাগজ পাইছি, আমি ও এরকম দাবি, মানে এখন স্বাভাবিক ভাই, একটা কথা বললে এটা একদিন না একদিন এটা প্রমাণ হবেই, এটা না সত্য না মিথ্যা। তো আমি এটাই বলবো যে আমি এই যে 2,20,000 শ্রমিক আনবে এরকম একটা নিউজ দেওয়ার পরে আমার কাছে একজন ইউটিউবার, আপনারা সবাই চেনবেন, যে সাইফুল ভাই, আমাকে মেসেঞ্জারে নক পর্যন্ত করছে যে ভাই আপনি এই নিউজ কোথা থেকে পাইছেন। আমি তাকে বলছি ভাই মিলানের এক কাউন্সিলর থেকে আমি এই সরাসরি নিউজ পেয়েছি, মিলানের এক কাউন্সিলর হয়তো আপনারা সবাই চেনেন, আমি তার নামটা কী যেন আমার খেয়াল নাই আর কি, দেখতে হবে, কঠিন একটা নাম খুব, তো আমি সরাসরি তার থেকে নিউজ পাইছি, এবং এদিক থেকে ইটালি যেহেতু আসি ইটালি থেকে অনেক জায়গা থেকে আমি নিউজটা পাওয়ার পরে আমি নিউজটা বানাইছি। যখন ভাই ইউটিউবে ভিডিও বানাই আপনারা চিন্তা করবেন না যে একটা নিউজ পাওয়ার সাথে সাথেই আমি ইউটিউবে ভিডিও বানাই, অনেক কিছু যাচাই বাছাই করে, হ্যাঁ সাইফুল ভাইকে আমি ধন্যবাদ জানাই যে সেও একটা বিষয়ের উপর যাচাই বাছাই করে তারপরেই ভিডিও বানায়, যদি যাচাই বাছাই না করতো তাহলে আমাকে আমার কাছে সেই প্রশ্নটা করতো না যে ভাই আপনি এই নিউজটা কোথায় পেয়েছেন। তো হয়তোবা আজকে আমি দেখলাম সাইফুল ভাইও একটা নিউজ দিছে, আমি ভিডিওটা দেখি নাই কিন্তু তার একটা ইয়ে আমি পাইছি, এক ভাই আমাকে পাঠাইছে যে ভাই দেখেন সাইফুল ভাই একটা নিউজ দিছে, নিউজটা কতটুকু সত্য, পরে আমি বললাম যে ভাই নিউজটা আমি অনেক আগেই দিছি ইউটিউবে। তো আসলে ইউটিউবে যারা রিয়েলভাবে ভিডিও বানায় আপনারা খেয়াল করবেন যে আপনার আমরা যে কথাগুলো বলি আমরা অনেকভাবে যাচাই বাছাই করে তারপরেই ভিডিওগুলো করি, ঠিক আছে আমাদের অভিজ্ঞতা নাই কিন্তু যাদের অভিজ্ঞতা আছে তাদের থেকে আমরা জেনে তারপর আপনাদের কাছে কথাগুলো জানাই। এখন আমি বলবো যে যারা যারা এই বছর অ্যাপ্লাই করতে, আর একটা বিষয়ে আমাকে কমেন্ট করছিলেন সবাই যে ভাই 2020 বা 2022 যারা অ্যাপ্লাই ডিগ্লার অ্যাপ্লাই করছেন তারা কি এই বছর অ্যাপ্লাই করতে পারবেন কিনা, হ্যাঁ আপনারা যারা অ্যাপ্লাই করছেন এখনও কাগজ পান নাই, এবছর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি এই বছর বারবার আপনাদেরকে কেন বলতেছি অ্যাপ্লাই করেন, কারণ এই বছর আমি জানি যে এই বছর আপনাদের জন্য সহজ হয়ে যাবে, আপনারা যদি এই বছর 1 লাখ টাকা হোক 2 লাখ টাকা হোক যে যেভাবে হোক অ্যাপ্লাই করেন আপনাদের টাকা উকিলে বেশি দিন আটকে রাখতে পারবে না, এক মাস যেহেতু বলছে সর্বোচ্চ 2 মাস হইতে পারে, কিন্তু এরকম 1 বছর 2 বছর আটকে রাখার মতো ক্ষমতা নাই, কারণ এই বছর সরকার একটা আইন করছে যে 1 মাসের ভিতরে আপনাদের নুলুস্তা দিতে হবে, আর যদি না হয় তাহলে না সেটা জানাই দিতে হবে।
এক মাসের পরে আপনাদের, কারণ একটা জিনিস কিন্তু সবাই দেখছেন, এই নিয়মটা করার পরে ইটালিতে যখন এই নিয়মটা ডিক্লারটে দিছে সরকারে যে এক মাসের ভিতরে নুলুস্তা দিতে হবে, তারপরে কিন্তু পিছনের যেই নুলুস্তাগুলো ছিল 2020-22-এর তাদের নুলুস্তাগুলো ধাপে ধাপে অনেক নুলুস্তা পাইছে। এই জিনিসটা আপনারা ফলো করছেন হয়তো বা, তো আশা করি সামনে যেই নুলুস্তা দিবে সেটাও আপনাদের জন্য খুব ভালো হবে। তো আসলে আজকের ভিডিওটা আমি কি বলবো, এই কনস্ট্রাকশন সেকশন বলতে আজকে আমি এই আপনারা যে যত ধরনের বিভ্রান্তি আছে যে এই উল্টা পাল্টা এই ভিসা ওই ভিসা, ইটালিতে ইটালিতে কোনো ভিসাই বাই খোলা নাই, একমাত্র খোলা আছে এই স্পন্সার এগ্রিকালচার, যেটা ডিগ্লার দিলে আবারও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া কোনো ধরনের কোনো ভিসা খোলা নেই, আছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো, যে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভাই আমি ইনশাল্লাহ সামনে আরেকটা সুন্দর করে আপনাদের কাছে ভিডিও দিব, যে ট্যুরিস্ট ভিসায় কারা কারা আসতে পারবেন কারা কারা আসতে পারবেন না, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব। তো সবাই আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে সতর্ক করলাম যে ইটালিতে কোনো ধরনের কোনো ভিসা খোয়া এরকমই নাই যে আপনারা এই ইসের সেক্টরের উপরে আপনারা টাকা লাগায় আপনারা চলে আসতে পারবেন, শুধু শুধু টাকা দিবেন, টাকা ফালাই রাখবেন, 2-3 বছর ভোগান্তিতে থাকবেন, এটাই আমি বললাম। যে আপনারা চেষ্টা করেন 2020-22 আপনারা এখন যারা পাসপোর্ট বানান নাই দ্রুত পাসপোর্ট বানিয়ে ফেলান, কারণ আগস্টের পরেই আপনারা একটা নিউজ পাবেন, আগস্টের পরেই। তো আজকের ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর যাদের কাছে আমি অনুরোধ করলাম সবাইকে অনুরোধ করলাম যে ভাই আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কল দিবেন না, কারণ আমি এখানে কাজে থাকি ব্যস্ত থাকি। কারণ আপনারা কল দিয়ে প্রত্যেকটা লোক এরকম এরকম প্রশ্নগুলো করেন, যে প্রশ্ন নিয়ে আমার আলাদাভাবে একটা করে ভিডিও দেওয়া আছে, কিন্তু তারপর আপনারা কল দিয়ে সেই প্রশ্নগুলোই করেন, তো সেই ক্ষেত্রে আমার কাছে অনেক কষ্ট হয়, কারণ আমি এদিকে কাজে থাকি ব্যস্ত, তারপর আপনারা ফোন দিয়ে সেই একই আপনাদের এরকমভাবে আপনারা অনুরোধ করেন, যে আমি হয়তো বা স্বাভাবিক একটা মানুষ 4-5টা কল দিলে মনে হয় যে আসলে কোনো ঝামেলা আছে, কিন্তু ফোন দিলে জিজ্ঞাসা করেন ভাই নুলুস্তা জমা দিতে কী কী লাগে, এই নুলুস্তা জমা দিতে কী কী লাগে এটা নিয়ে আমার 5-7টা ভিডিও আছে, নুলুস্তা বাংলাদেশে তুমি কীভাবে ইটালি থেকে বাংলাদেশে কীভাবে আনবো এটা নিয়ে আমার 2-3টা ভিডিও আছে, তারপর আপনারা একই প্রশ্ন করেন। আপনারা ভিডিও দেখবেন ভাই, ভিডিওতে আমি যা বলি আমাকে ফোন দিলে আমি মুখে তাই বলবো। তো আশা করি সবাই ভালো আছেন, আর ইনশাআল্লাহ সামনে একটা ভিডিও পাবেন কীভাবে আপনারা ডিগ্লারের জন্য সুন্দরভাবে জমা দিবেন, কত টাকা লাগবে কি এটা নিয়ে আবারও একটা ভিডিও পাবেন, এবং ট্যুরিস্ট ভিসা নিয়েও ইনশাআল্লাহ একটা ভিডিও পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।